1683 খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার প্রসঙ্গে একটু বলছি, সেই সময় আমি নানা কথাবার্তা শুনে নিজে খুব হতাশগ্রস্ত হয়ে পড়েছিলাম, কবিতা ছেড়ে দেবই মনস্থ করেছিলাম, কিছুদিন কবিতাও লিখিনি। পরে অবশ্য ভুলে থাকতে পারিনি, আবার কবিতা লিখেছি। আজকের কবিতার নাম বিদায়, কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। হে মোর কবিতা, তোমায় ছুটি দিলাম, বড় দুঃখে বড় ক্ষোভে বড় বেদনায় বড় আঘাতে তোমায় ছুটি দিলাম। কবিতা, তুমি মহানদের নিয়ে সুখে থাকো, তুমি তাদের কথায় তাদেরই গানে ঝংকৃত হও, তাদেরই বেদনায় কেঁদে ওঠো, তুমি তাদেরই, তোমায় ছুটি দিলাম। কবিতা লেখা আমার পক্ষে বিলাসিতা, অতি বড় কথা লেখার মতো সামর্থ্য আমার নেই, যদিও লিখি সে তো নিখাদ বাজে কথা। অপমানের দায় এড়াতে হে কবিতা তোমায় ছুটি দিলাম। বড় কবিদের বেদনা প্রকৃত অর্থে বেদনা, কারণ লোকে তাদের বেদনার ভাবটা বোঝে, সহানুভূতি জানায়, আর আমার কথা সে তো হাস্যকর প্রয়াস। আমার বেদনার ভাবটা দেখলে অন্যের হাসি পায়, তারা বলে তুমি বুঝে লেখো না বুঝে লেখো। আমি লেখার জন্য লিখি, বোঝার সামর্থ্য আমার কোথায়? সকলে বোঝাটা তুলে নিয়েছেন, আমার জন্য কণামাত্র অবশিষ্ট নেই। হে কবিতা, না বোঝার দায়ে তোমায় ছুটি দিলাম। হে মহানরা, আপনারা মহানদের নিয়ে সুখে থাকুন, আপনারা বাতিল বলে আমাকে ডাস্টবিনে ফেলে দিন, আমার কবিতাকে অনেক বকলাম, এবার বিদায়। কবিতা, এবার বিদায়।